हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल वालिदास लाइफ। आज हमें अपन संगे शेयर करूँ खूब सुंदर रेसिपी एग चिली। डिम तो अनेक भाव बनिए खावा है, किंतु ये एक बार बनिए देखें, एक बार बनाले बार बार बनाते इच्छा करबे। रेसिपिटी जानते हम ना टेने पुरो भिडियोटी देखें। और हाँ, जरा चैनल नतून एक सबसक्राइब कर पशे थका बेल आइकनटी प्रेस कर देवें, जैसे परवर्ती भिडियोगो अपनारा देखते पान। এখানে আমি নিয়েছি 5টি ডিম সিদ্ধ করে। এখন আমি এটা কেটে টুকরো করে নেব। দেখুন, আমি এভাবে কেটে নিচ্ছি। মাঝখান থেকে আমি আরও একটা টুকরো করে নেব। একটা ডিম আমি 4 পিস করে নিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো ডিম চিরে নিচ্ছি। আমার সবগুলো ডিম কাটা হয়ে গেল, একটা প্লেটে আমি উঠিয়ে নেব। এখন আমি এখানে নিয়েছি বড় করে পেঁয়াজ কেটে, আর নিয়েছি ক্যাপসিকাম একটা, মাঝারি সাইজের কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। এবারে আমি যা করব, একটা বাটিতে 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিলাম, আর 2 চা চামচ আমি ময়দা নিয়ে একসঙ্গে মিক্সড করে নিলাম, আর দিয়ে দিলাম 7 মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটা ডিমের সাদা অংশ। এগুলো সব উপকরণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর আমি জল দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার তৈরি করব। এটা খুব একটা পাতলা ব্যাটার তৈরি করা যাবে না, একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। এটা আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা বানানো হয়ে গেল। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে ডিমগুলো ভালো করে মেখে নেব, যাতে একটা কোটের মতো হয়। একে একে সবগুলো ডিম দিয়ে আমি এটা কোট করে নেব। একে একে সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গেল। এবার আমি সেই ব্যাটারটার মধ্যে ডিমগুলো দিয়ে মেখে নিচ্ছি, কোট করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি, এভাবে কোটে নিতে হবে। এটা খুব একটা গাঢ় করা যাবে না, খুব একটা পাতলাও করা যাবে না, খুব একটা গাঢ় করলে একটা পকোড়ার মতো হয়ে যাবে। এটা মিডিয়াম করে করতে হবে। আমি একে একে সবগুলো ডিম এভাবে কোট করে নিচ্ছি। এবারে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি ডিমগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে মিডিয়াম আছে, আমি ভেজে নেব 3 থেকে 4 মিনিট। একবারে হবে না, আমি এটা 2 বারে ভেজে নিচ্ছি। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেল। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আবারও আমি ডিমগুলো এভাবে দিয়ে দিলাম, সবগুলো ডিম এবার ভেজে নেব একসঙ্গে। এটা সুন্দর করে ভাজা হয়ে গেল। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, একদম ক্রিস্পি হয়েছে। এবার আমি এটা রান্না করে নেব। একটা কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ। এটা হালকা ভেজে নেব, খুব একটা ভাজতে হবে না, 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 চা চামচ। এটাও আরেকটু টেনে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এটা ঝালের জন্য দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন আমি পেঁয়াজগুলো কীভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে নেবেন একটু বড় বড় করে। এটা 30 থেকে 40 সেকেন্ড আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এটা খুব একটা কুক করা যাবে না,
যাতে গলে যায়। দিয়ে দিলাম জল, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ টমেটো সস, আর 1 চামচ রেড চিলি সস, 1 চা চামচ ডার্ক সয়া সস। এগুলো দিয়ে আবার আমি রান্না করব। একটু ফুটিয়ে নিচ্ছি হাই হিটে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা হাই হিটে মিডিয়াম আছে এটা নেড়ে চেড়ে নেব। এবার আমি একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি, ওখানে আমি সামান্য ভিনিগারও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 7 মতো লবণ। যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে, সেটা লবণটা টেস্ট করে দিতে হবে। দিয়ে আমি সব উপকরণ দিয়ে হাই হিটে ফুটিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা আমার প্রায় হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, এবার এটা সার্ভ করব। হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লাগে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।